ম্যাজিস্ট্রেট পরিচয়ে ঢাবি শিক্ষার্থীসহ পাঁচজনকে বিয়ে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ পাঁচজনকে বিয়ে করার অভিযোগে কাউসার আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সকালে রাজধানীর হাজারিবাগের এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে হাজারিবাগের উদ্দিন লেনের একচল্লিশ বাই ষোলো বাই এক নম্বর বাসার নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ওই যুবক নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির এক শিক্ষার্থীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি কুমিল্লার দেবীদার থানাধীন গুনাইখর ইউনিয়নের ধলাহাস গ্রামের আবুল কাশেমের ছেলে পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ হেল কাফি বলেন অভিযোগ পেয়ে হাজারিবাগ থানার পুলিশ ওই বাসায় অভিযান চালায় এ সময় কাউসার আলম নিজেকে ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেন পুলিশের কাছে তিনি জানান পঁয়ত্রিশতম বিসিএসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা বর্তমানে ঝালগাড়িতে কর্মরত রয়েছেন পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে তিনি এক পর্যায়ে স্বীকার করেন যে তিনি ম্যাজিস্ট্রেট নন এরপর তার স্ত্রী ঢাবি শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদেরও ডাকা হয় তারা প্রথমে বিশ্বাস না করে চ্যালেঞ্জ করেন পুলিশ এক একসময় তাদের বোঝাতে সক্ষম হন পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন জিজ্ঞাসাবাদে কাউসার জানায় তিনি উচ্চ মাধ্যমিক পাশ আর লেখাপড়া করেননি কিছুদিন ফ্ল্যাগজিলটের ব্যবসা করেছেন এরপর ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন এলাকায় পাঁচটি বিয়ে করেছেন দুই বছর আগে জয়পুরহাটের এক মেয়েকে তিনি বিয়ে করেন ছয় মাস আগে ঢাবির মুজিব হলের এক ছাত্রীর সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয় এরপর তাকে বিয়ে করেন কাউসার আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বাদী এসআই আই মমিনুল হক উল্লেখ করেন কাউসার ম্যাজিস্ট্রেট পরিচয়ে তৈরি করা তার ভিজিটিং কার্ড সিল উদ্ধার করা হয়েছে মামলায় দণ্ডবিধির একশো সত্তর বাই চারশো ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই মামলায় পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়